বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি আল হায়াতুল ওলা লিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ এই ওয়েবসাইটে রয়েছি। এখন এখানে বিশেষ যে আপনাদের যে 1444 হিজুরির যে 26 এপ্রিল 2023 হিসাব্দ বুধবার প্রকাশিত দাওরায় হাদিসের ফলাফল প্রকাশ করা হয়েছে, সেই উপলক্ষে এই ভিডিওটা তৈরি করা। তো আপনাদের এখন এগুলি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে অনেক কিছুই নিয়মকানুন রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আপনারা কীভাবে আপনাদের পরীক্ষার ফলাফলটা দেখতে পারবেন ব্যক্তিগত বা মাদ্রাসাওয়ারি অথবা মেধা তালিকা সেই বিষয়টা দেখাচ্ছি। এছাড়া এখানে কিন্তু বিশেষ কিছু বিজ্ঞপ্তি এবং কিছু নিয়ম নির্দেশিকা রয়েছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন সরাসরি এখান থেকে এসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু রয়েছে, কতজন পরীক্ষার্থী ছিল, কতজন পাশ করেছে, কতজন ছাত্র ছাত্রী, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আপনারা একটু এসে দেখে পরে নিবেন। আমি সংক্ষিপ্তভাবে জাস্ট আপনাদের রেজাল্টটা কীভাবে দেখবেন সেই বিষয়ে আমি দেখাচ্ছি। এখানে একটু নিচে দেখুন, এই ওয়েবসাইটের লিঙ্ক তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, সেখানে আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন আল হায়াতুল ওলা লিল জামিয়াতিল কাওমি বাংলাদেশ। এখানে দেখুন রয়েছে দুইটা, কিন্তু এখানে ফলাফল প্রকাশের পর নিচের লিঙ্কে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদ্রাসার ফলাফল দেখা যাবে। এই দুইটা লিঙ্কে কিন্তু ফলাফল দেখতে পারবেন। আমি এছাড়াও এই লিঙ্ক দুইটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমি যেমন এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন চলে এসেছে এখানে, দেখুন আপনাদের পরীক্ষার্থীর সংখ্যা, মাদ্রাসার সংখ্যা সবই রয়েছে। ফলাফল অনুসন্ধানে ক্লিক করবেন, এখানে দাওরায়ে হাদিসের ফলাফল দেখুন। আপনার ফলাফল জানতে নিম্নের বাটনটি চাপুন, এখানে আরও অনেক কিছুই রয়েছে, আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন মতো। ফলাফল অনুসন্ধানে দেওয়ার পর এখন এখানে দেখুন রয়েছে ফলাফল পরীক্ষা কত, দাওরায়ে হাদিস 1444। এখানে কিন্তু এছাড়াও আপনারা অন্য সালের ফলাফলগুলো দেখে নিতে পারবেন। 44 সিলেক্ট করার পর এখানে ব্যক্তিগত যদি ফলাফল দেখতে চান তাহলে এখানে ইংরেজিতে রোল নাম্বারটা লিখে এখানে আই এম নট এর রোবট দিয়ে ফলাফলে এখানে ক্লিক করলে চলে আসবে। আর যদি মাদ্রাসাওয়ারি, এখানে যত মাদ্রাসার যত ছাত্রছাত্রী রয়েছে সবারটা দেখতে চাইলে এখানে মাদ্রাসার কোডটা দিতে হবে, কোড দিয়ে এখানে আই এম নট রোবট দিয়ে ফলাফলে আপনারা ক্লিক করতে পারবেন। আর ফলাফল প্রতিবেদনে ক্লিক করে আপনারা জাস্ট দেখে নিতে পারবেন, এখানে কিছুই লাগবে না, রোল নাম্বার বা কোনো কোড লাগবে না, এখানে প্রতিবেদনগুলো দেখে নিতে পারবেন। এছাড়া রয়েছে এখানে মেধা তালিকাতে ক্লিক করলে মেধা তালিকাগুলো দেখে নিতে পারবেন, দেখুন রয়েছে। এছাড়া রয়েছে এখানে মেধার তালিকা ছাত্র দেখিয়েছি, ছাত্রীও রয়েছে এখানে, আপনারা এভাবে দেখে নিতে পারবেন খুব সহজে। তো আমি এই লিঙ্কও একই, এই লিঙ্কেও ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে, আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এছাড়া আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, খুব সহজে দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।